Assalamualaikum everyone. Welcome back to Rumi's Food Gallery. আজকে আমি এক থাই স্যুপ রান্না করে দেখাবো। খুবই সিম্পল একটা রেসিপি। আর এই থাই স্যুপটা আমি ম্যাগি থাই স্যুপ দিয়ে রান্না করে দেখাবো। যদিও এই থাই স্যুপ আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আজ আমি এই ম্যাগি থাই স্যুপটা একটু ভিন্নভাবে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কিভাবে এই ম্যাগি থাই স্যুপ আজ আমি রান্না করব। এখানে আমি একটা ম্যাগি থাই স্যুপের প্যাকেট নিয়েছি। এখানে দেখুন দেয়া আছে দুইজনের জন্য, কিন্তু আজ আমি এই একটা প্যাকেট দিয়ে একটু বেশি করে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 7 কাপ নরমাল পানি নিয়ে নিচ্ছি। এখন এই পানির মধ্যে এই প্যাকেটের সম্পূর্ণ স্যুপটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে। চুলাতে দেওয়ার আগে এই মিশ্রণটা আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলাটা আমি অন করে দিব। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সয়া সস 1 চা চামচ। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। লেমন গ্রাস দিয়ে দিচ্ছি 4-5টার মতো, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, মাঝখান দিয়ে কেটে দিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ। চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে। এখন পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। পানিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে ডিম দিয়ে দিব। এখানে আমি 3টা ডিম ফেটে নিয়েছিলাম, ওগুলো এভাবে দিয়ে দিতে হবে। এক হাত দিয়ে ঢালতে থাকবেন, আরেক হাত দিয়ে নাড়তে হবে, সাথে সাথে নাড়তে থাকতে হবে। সবটুকু ডিম দেওয়া শেষ, এখন আমরা একটু নাড়াচাড়া করে আবার আরেকটা বলক তুলে নেব।
একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে। বল উঠে এসেছে। এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। সামান্য পানিতে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এখন এভাবে এক হাত দিয়ে ঢালতে থাকতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ ওয়েট করলেই স্যুপটা আমাদের ঘন হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে আমি চেক করে নেব স্যুপটা ঘন হয়ে আসছে কিনা। স্যুপটা ঘন হয়ে এসেছে। চুলাটা বন্ধ করে আমি এর মধ্যে কিছু লেবুর রস দিয়ে দিলাম, এটা আপনারা পরে দিলেও হবে। এখন এটা আমি বাটিতে বেড়ে নিব, তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন ম্যাগি এগ থাই স্যুপ আমার রেডি। তো দেখে নিলেন কিভাবে একটা স্যুপের প্যাকেট দিয়ে বেশি করে স্যুপ রান্না করা যাবে। এভাবে রান্না করলে কমপক্ষে 7 থেকে 8 জন খেতে পারবে। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।